ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে এক নাস্তিকের সাক্ষাৎ হয়ে গেল। নাস্তিক বলে আসমান এমনি এমনি হয়ে গেছে, জমিন এমনি এমনি হয়ে গেছে, পাহাড় পর্বত এমনি এমনি হয়ে গেছে, মানুষও এমনি এমনি হয়ে গেছে, কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন আসমান এমনি এমনি হয় নাই, জমিন এমনি এমনি হয় নাই, মানুষ এমনি এমনি হয় নাই, সব কিছু বানানোওয়ালা একজন আছেন, তিনি হলেন রব আল্লাহ। কিন্তু নাস্তিককে যতই বোঝানো হয় না কেন, নাস্তিক সেই কথাটা মেনে নিতে পারে না, মেনে নিতে পারে না। আল্লাহর এই বান্দা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে নাস্তিক, তাহলে তোমার সঙ্গে আমার মোকাবেলা হওয়া দরকার, তোমার সঙ্গে আমার বহসে বসা দরকার। দিন তারিখ ঠিক করা হলো, অমুক দিন অতটার সময় তোমার সঙ্গে আমার বহস হবে, আমি প্রমাণ করব, সব কিছু বানানেওয়ালা একজন আছেন, তুমি প্রমাণ করবা বানানেওয়ালা কেউ নাই, এমনি এমনি হয়ে গেছে। নাস্তিকের সঙ্গে দিন তারিখ ঠিক করার পর যেই দিন যেই সময়ে একত্রিত হওয়ার কথা, সময় মতো এক জায়গায় বসার কথা, নাস্তিক কিন্তু সময় মতো ওই জায়গায় এসে বসে গেছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আসতে পারেন নাই, উনি আসার পথে একটা নদী ছিল, নদী থেকে নদী পার হয়ে আসতে একটু সময় লেগে গেল। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দেরি হওয়ার কারণে নাস্তিক বলতেছে মনে হয় ইমামে আজম আবু হানিফা তার প্রমাণ নিয়ে আসতে পারে নাই, সেই জন্য আমার সামনে আসতে পারে নাই, বসতে পারে নাই বহাসের জন্য। কিন্তু কিছুক্ষণ পরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নাস্তিকের সামনে একটু দেরিতেও আসলেন। আয়েশা বলতেছেন আমার একটু দেরি হয়ে গেছে, দেরি হওয়ার কারণে আসতে একটা বিলম্ব হয়ে গেছে। বলে কেন দেরি হয়েছে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন নদীর ওপারে ছিলাম, কিন্তু নদীটা কিভাবে পার হব, নদীর মধ্যে কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কোনো যানবাহন নাই যে আমি এপার থেকে ওপারে আসব। আমি দেখতে পাইলাম নদীর ওই পারে একটা গাছ আছে, ওই গাছটা দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে দেখতে পাইলাম গাছটা এমনি এমনি কাটা হয়ে গেছে। কাটা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে দেখতে পাইলাম কাঠ থেকে তক্তা এরকম ভাবে আস্তে আস্তে হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখতে পাইলাম কোনো হাতড়া নাই, লোহা নাই, কোনো মেস্তুরি নাই, এমনি এমনি একটা নৌকা হয়ে গেছে। এমনি এমনি একটা নৌকা হয়ে যাওয়ার পরে একবার নৌকাটা কে চালাবে, চালানোওয়ালাও কেউ নাই, কোনো মাঝি মাল্লা কেউ নাই, এমনি এমনি দেখা যায় নৌকাটা এপার থেকে ওপারে চলে আসছে। আসতে এই মুহূর্তে আমার এতটুক দেরি হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এমন কথা বলার পর নাস্তিক বলতেছে গাছ কেমন করে এমনি এমনি কাটা হয়, গাছ তো একজন ব্যক্তি লাগবে কাটতে হলে, নৌকা বানাতে যেই তক্তা হয়, তক্তা কিন্তু এমনি হয় না, তক্তা কিন্তু সিরায়া এরকম ভাবে তক্তা বানাতে হয়। আবার তুমি যে বললা নদীর মধ্যে কোনো নৌকা ছিল না, এমনি এমনি নৌকা হয়ে গেছে, আবার নৌকার মধ্যে চালানোওয়ালা কেউ নাই, এপার থেকে ওপারে চলে আসছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কত বড় বিচক্ষণ এমন একজন ব্যক্তি ছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে নাস্তিকের বাচ্চা, এবার তুমি শোনো, যদি একটা গাছ এমনি এমনি কাটা না হতে পারে, যদি একটা তক্তা এমনি এমনি না হতে পারে, তক্তার পিছনে যদি একজন ব্যক্তি লাগে, নৌকা যদি এমনি এমনি বানানো না যায়, তক্তা দিয়ে যদি একটা নৌকা বানাতে হলে নৌকা বানানোওয়ালা ব্যক্তির প্রয়োজন হয়, নদীর এপার থেকে ওপারে যদি নৌকা এমনি এমনি আসতে পারে না, একজন মাঝির প্রয়োজন হয়। হে নাস্তিক, তুমি আবার শুনে রাখো, ওই যে বিশাল আসমান দেখা যায়, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকাম, আল্লাহ তাআলা স্তরে স্তরে সাতটা আসমান সৃষ্টি করেছেন, আসমান কিন্তু এমনি এমনি হয় নাই, আসমান বানানোর পিছনে একজন রব আছেন, তিনি হলেন একমাত্র আল্লাহ। জমিন যে বিচরণ করতেছ, জমিনটা এমনি এমনি হয় নাই, আল্লাহ তাআলা জমিনটা তোমার আমার জন্য বিছানা স্বরূপ বানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যা কিছু দেখতেছ সব কিছুর একজন বানানেওয়ালা আছে, বানানেওয়ালা ছাড়া এগুলো এমনি এমনি হতে পারে না। ও নাস্তিক, তুমি আবার শোনো, এতগুলো যিনি বানাইছেন তিনি হলেন আমার আপনার রব একমাত্র আল্লাহ। এখান থেকে নাস্তিক
কথাগুলো শিক্ষা গ্রহণ করল, সাথে সাথে ওই নাস্তিক কালেমা পড়ল, মুসলমান হয়ে গেল, এক আল্লাহ তাআলাকে, এক রব আল্লাহ তাআলাকে বিশ্বাস করে সে এবার মুসলমান হয়ে গেছে। এই কথাটা এই জন্য বললাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব যিনি সব কিছুর প্রয়োজন মিটিয়ে দেন, এমন একজন রব যেই রব আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, এমন একজন রব যেই রব আল্লাহ তাআলা আমাদেরকেও সৃষ্টি করেছেন, আমাদেরকে কিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমান্বয়ে যৌবনে পদার্পণ করাইলেন, যৌবনের পরে আল্লাহ তাআলা বৃদ্ধে রূপান্তরিত করাইলেন। এই কথাটাকে একমাত্র বিশ্বাস করে ইমানদার আল্লাহওয়ালা যারা আছেন, ইমানদার আল্লাহওয়ালা ছাড়া কেউ এই কথাটাকে বিশ্বাস করতে পারে না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন, তুম্মাস্তাকামু, যারা ওই কথার উপর ইস্তেকামত থাকবে, আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করার পরে ওই ব্যক্তির উপরে মুসিবত আসবে, নির্যাতন আসবে, কষ্ট আসবে, কষ্ট সহ্য করে যেই ব্যক্তি ওই কথার উপর ইস্তেকামত থাকতে পারবে, অটল ও বিচল যেই ব্যক্তি থাকতে পারবে, আমার আল্লাহ তাআলা বলেন, ওই দুই গুণ অর্জনকারী বান্দা আর বান্দিদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঁচটা পুরস্কার দিয়ে তাদেরকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। এক নম্বরের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার পরের অংশে ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ তাআলা বলেন, এক নম্বরের পুরস্কার দিব যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, ওই কথার উপরে যারা ইস্তেকামত থাকবে, ওই দুইটা গুণ অর্জন করে যারা হায়াতের জিন্দগি কাটায় দিবে, ওই ব্যক্তিরা যখন জীবনের শেষ প্রান্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ব্যক্তির মৃত্যুর সময়, চক্রাতের সময়, মুমূর্ষু অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তির কাছে রহমতের ফেরেশতা নাযিল করবেন, রহমতের ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, ও বান্দা তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, এবং তুমি দুঃখিত হয় না, চিন্তিত হয় না, বান্দা তুমি পেরেশানিত হয় না, তুমি তো দুনিয়ার মধ্যে ছিলা, যতদিন তুমি হায়াতের জিন্দগিতে বেঁচে ছিলা ততদিন তুমি রব আল্লাহ তাআলাকে স্বীকার করেছ, রবের সমস্ত হুকুম আহকাম পালন করেছ, রব যা নিষেধ করেছেন তা বর্জন করে চলেছ, রবের কথা মতো জীবনটাকে চালাইয়া তুমি কষ্ট সহ্য করে হায়াতের জিন্দগি কাটাইছ, এবার তোমার পুরস্কার বা পুরস্কার নেওয়ার পালা। এক নম্বরের পুরস্কার হলো, তুমি মরার সাথে সাথে আমার আল্লাহ তাআলা তোমার কাছে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবে, ওই ফেরেশতারা এসে বলবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, এবার মৃত্যুর সময় যদি একত্রিত করতে পারে না, তারপরেও দেখা যায় বিভিন্ন জন বিভিন্ন অজুহাত দেখায়, বিভিন্ন জন বিভিন্ন পেরেশানি দেখায়, বিভিন্ন জন বিভিন্ন কাজকর্মের কথা বলে, কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, ওই আল্লাহওয়ালা ব্যক্তি কাছে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে 100 ফেরেশতা নয়, 200 ফেরেশতা নয়, রহমতের 500 ফেরেশতা আসবে ওই মুমূর্ষু ব্যক্তিটাকে স্বাগতম জানানোর জন্য। সুবহানাল্লাহ। এই জন্যই মৃত্যুর সময় এত ভয়ঙ্কর অবস্থা হবে, এত কঠিন অবস্থা হবে, যেই সময় কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না, আত্মীয় স্বজনতাকে সহযোগিতা করতে পারবে না, কেবলমাত্র তার সামনে বৈশা বৈশা কোরআনুল করিম তেলাওয়াত করতে পারবে,
কেবলমাত্র তার সামনে বৈশা সুরা ইয়াসিন তেলাওয়াত করতে পারবে, কেবলমাত্র তার সামনে বৈশা বৈশা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিতে পারবে। এ ছাড়া আর কিছু করার নয়, কান্নাকাটি ছাড়া আর কিছুই নয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করতে পারো, ওই কথার উপর ইস্তেকামত থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে যেই ফেরেশতা পাঠাবো, ফেরেশতা আয়েশা তোমাকে সান্ত্বনা দিবে, তোমাকে এরকম ভাবে সান্ত্বনা দিয়া তোমাকে কষ্টটাকে দূর করে দিবে। হে ভাই, এক নম্বরের পুরস্কার আমরা মৃত্যুর সময় পাব, দুই নম্বরের পুরস্কার আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিটাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে, নবীর মাধ্যমে, হাদিসের মাধ্যমে যেই ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে দুই নম্বরের পুরস্কারের সুসংবাদ দেওয়া হবে, ওয়াবশিরু বিল জান্নাহ, ও বান্দা জান্নাতের সুসংবাদ গ্রহণ কর, আল্লাতী কুনতুম তুআদুন, বান্দা যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা করেছিলেন এই জান্নাতের ওয়াদা তুমি সুসংবাদ গ্রহণ করো। অতএব হে ভাই, আল্লাহ তাআলা দুই নম্বরের পুরস্কার দিবেন জান্নাতের সুসংবাদ, দুই নম্বরের পুরস্কার দিবেন জান্নাতের পুরস্কার। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের দুই নম্বর পুরস্কারটাও বান্দার জন্য একটা সুসংবাদ। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি পুরস্কার দিবেন? ওয়াবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন, নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। বান্দাকে তিন নম্বরের পুরস্কার দিবেন, আল্লাহ তাআলা তাদের কাছে ফেরেশতা পাঠাই দিবেন, ওই ফেরেশতারা আয়েশা বলবে, ও বান্দা দুনিয়াতে আমরা তোমার বন্ধু ছিলাম, আখিরাতে আমরা তোমার বন্ধু থাকব, নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ও বান্দা দুনিয়াতেও আমরা তোমার বন্ধু ছিলাম, দুনিয়াতে যেখানে তুই মুসিবতের মধ্যে পড়তা সেখানেই তোমাদেরকে আমরা সহযোগিতা করতাম, আজকে তুমি আখিরাতের মধ্যে চলে আসছো, আখিরাতের মধ্যে কেউ তোমাকে সহযোগিতা করতে পারবে না, কেউ তোমাকে হেল্প করতে পারবে না, আমরা তোমার সঙ্গতাইকা যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করাবো ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদের সঙ্গ ছাড়ব না। ভাই, কথায় কথায় স্মরণ হয়ে গেল, দেখেন দুনিয়ার মধ্যে কেউ মুসিবতের মধ্যে পড়লে একজন আরেকজনকে সহযোগিতা করে, দুনিয়ার মধ্যে কেউ বিপদের মধ্যে পড়লে ভাই ভাইকে সহযোগিতা করে, কিন্তু কালকে আমাদের কঠিন ময়দানে এমন একটা অবস্থা হবে, ওই কঠিন মুসিবতের সময় কেউ কাউকে সহযোগিতা করবে না। হাশরের কঠিন ময়দানে আমার আল্লাহ তাআলা যখন মিজানের পাল্লা কায়েম করবেন, মিজানের পাল্লা যখন স্থাপন করবেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া নাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়াইন কানা মিসকাল হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা কায়েম করবেন, এখানের মধ্যে আমল নামা ওজন করা হবে, নেক আমল ওজন করা হবে, বদ আমল ওজন করা হবে, নেক আমল ওজন করার পরে যার নেক আমলটা বেশি হবে, নেক আমলের পাল্লা ভারী হবে, আল্লাহ তাআলা তার ডান হাতের মধ্যে আমল নামাটা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নি যনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা
আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ তাআলা বলেন যার ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলুহা উমকরাউ কিতাবিয়া, সে বলবে হে আমার আত্মীয় স্বজন, হে আমার মা বাবা, হে আমার পাড়া প্রতিবেশী, দেখো দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করার কারণে, আল্লাহ তাআলার গোলামী করার কারণে আজকে আমার ডান হাতের মধ্যে আমার রব আল্লাহ তাআলা আমল নামাদান করেছে। দেখো আমি নামাজে যাইতাম, নামাজ পড়তাম, আর তুমি আমাকে ধিক্কার দিতা, আমাকে নিয়ে টাট্টা মস্কারি করতা, এ নতুন নামাজি হয়ে গেছে, নতুন ফিরসাব হয়ে গেছে, এরকম ভাবে বিভিন্ন কথা দিয়ে তাকে মন্তব্য করতা। দেখো আজকে হাশরের কঠিন ময়দানে যেই সময় কেউ কাউকে সহযোগিতা করবে না, ওই কঠিন মুসিবতের সময় দেখো ফায়াকুলুহা উমকরাউ কিতাবিয়া, আমার আল্লাহ তাআলা আমার আমল নামাটা ডান হাতের মধ্যে দিয়েছেন, ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাবিয়া, আমি জানতাম হাশরের কঠিন ময়দানে আমার আল্লাহ তাআলার গোলামী করার দ্বারা ডান হাতের মধ্যে আমল নামা দিবেন, আর ওই কথাটা অন্তরে বিশ্বাস করার কারণে কোন কোন শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করেছিলাম। হে আমার আত্মীয় স্বজন, দেখো আজকে আমরা আমার হাতের মধ্যে আমার আল্লাহ তাআলা আমল নামা দান করেছেন, একসঙ্গে লেখাপড়া করেছি, একসঙ্গে খেলাধুলা করেছি, খেলাধুলার সময় আজানের সময় হয়ে গেলে আজান মসজিদের ইমাম থেকে আসার পরে আমি মসজিদের দিকে রওনা হয়ে যাইতাম, তুমি কিন্তু মসজিদের দিকে আসতা না, বরং তুমি আমাকে নিয়ে টাট্টা মস্কারি করতা। আজকে দেখো কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ তাআলা আমার হাতের মধ্যে এরকম ভাবে আল্লাহ তাআলা নেক আমল দান করে, আর যার হাতের মধ্যে ডান হাতের মধ্যে আল্লাহ তাআলা এই মিজানের পাল্লা বাড়ি হয়ে তার ডান হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে, ওই ব্যক্তি খুশিতে আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এরপরে আয়াতের মধ্যে বলেন যাদের আমল নামাটা বাম হাতের মধ্যে আসবে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, এই কথার উপর ইস্তেকামত থাকে নাই, 10 টাকা 20 টাকা 100 টাকা 1,000 টাকা 1,00,000 টাকার বিনিময়ে তার রবকে বলে গিয়া দুনিয়ার মাখলুককে তারা বিশ্বাস করেছে, দুনিয়ার মাখলুককে প্রাধান্য দিয়েছে, আল্লাহ তাআলার বিধানকে মানে নাই, মন চায় জিন্দগি মতো জীবনটাকে চালাইছে। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মামান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার বাম হাতের মধ্যে আমল নামাটা দেওয়া হবে, যার ডান বাম হাতের মধ্যে আমল নামাটা দেওয়া হবে, ওই ব্যক্তির আমল নামাটা কেমন করে তার বাম হাতের মধ্যে দেওয়া হবে, আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন বলেন হাশরের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে যার বাম হাতের মধ্যে আমল নামাটা দেওয়া হবে, হে ভাই তার বাম হাতের মধ্যে আমল নামাটা দেওয়ার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন বান্দার বুকটা ছিদ্র করে বাম হাতটা এরকম ভাবে ঢুকায় দাও, পিছন দিক দিয়ে তার বাম হাতটা বের করে দাও। এবার ফেরেশতারা তার বাম হাতটা বুকের ভিতর দিয়ে ছিদ্র করে বাম হাতটা পিছন দিক দিয়ে বের করে দিবে। এরপরে আমার আল্লাহ তাআলা বলবেন বান্দার আমল নামাটা তার বাম হাতের মধ্যে দাও, এবার বাম হাতের মধ্যে আমল নামাটা দেওয়া হবে, কিন্তু তার আমল নামাটা তো সে দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতা বান্দার গাটা মটকাইয়া তার গাটা ভেঙ্গে তার চেহারাটা পিছন দিক দিয়ে দিয়ে দাও, এবার তার বাম হাতের মধ্যে আমল নামাটা দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আম্মামান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বাম হাতের মধ্যে আমল নামাটা দেওয়ার পরে সে বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার আমার আমল নামাটা যদি আমার হাতের মধ্যে দেওয়া না হতো। এরপরে বলবে হায় আমার মৃত্যুটাই যদি শেষ হয়ে যেত, আমাকে যদি হাশরের ময়দানে উঠানো না হতো, এমন
ধিক্কার দিতে দিতে এক পর্যায়ে বলবে, হালাকানি সুলতানিয়া, হায়রে পুরা কপাল, হায়রে পুরা কপাল, আজকে আমার বাদশাহী গেল গুতায়, আজকে আমার টাকার পাওয়ার গেল গুতায়, আজকে টাকার ক্ষমতা গেল গুতায়, আজকে আমার ক্ষমতা গেল গুতায়, সব কিছু খতম হয়ে গেছে, কোনো কিছুই তার এখানের মধ্যে কাজে আসলো না। এরপরে আমার আল্লাহ তাআলা বলবেন, হে আমার ফেরেশতারা, তাকে ধরো, পাকড়াও করো, 70 গজ লম্বা শিকল দিয়ে তাকে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। হে ভাই, জাহান্নামটা কেমন ভয়াবহ অবস্থা, জাহান্নামের কি অবস্থা? আল্লাহ তাআলা বলেন, জাহান্নামটা আমি একমাত্র নাফরমান নালায়েক বান্দা বান্দিদের জন্য নির্মাণ করে রেখে দিয়েছি। ওই জাহান্নামের মধ্যে বেদিন বেঈমানদেরকে আমি আল্লাহ তাআলা নিক্ষিপ্ত করব ফেরেশতার মাধ্যমে। জাহান্নামের কি অবস্থা হবে আমার আল্লাহ তাআলা নবীর হাদিসের মাধ্যমে জানাইয়া দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন জাহান্নামের বর্ণনা দিতে যাইয়া একবার বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একবার ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, জাহান্নামের আগুনটাকে তোমরা প্রজ্বলিত করো, জাহান্নামের আগুনটাকে তোমরা জ্বালাও। এবার ফেরেশতারা জাহান্নামের আগুনটাকে জ্বালায়, জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বালাইল। জ্বালানোর পর আগুনের রং ধরে গেল, এবার লাল বর্ণ ধারণ করেছে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা দরখাস্ত করে, আল্লাহ, আপনার কথা অনুযায়ী, আপনার হুকুম অনুযায়ী 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বালাইলাম, ও মালিক, এবার আপনার জাহান্নামী বান্দা উপযোগী হয়েছে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দা বান্দিদের জন্য 1000 বছরের প্রজ্বলিত আগুনটা তাদের জন্য উপযোগী হয় নাই, আরো আগুনটাকে জ্বালাও, আগুনটাকে প্রজ্বলিত করো, আরো 1000 বছর তোমরা জ্বালাও। জ্বালাইতে জ্বালাইতে আরো 1000 বছর আগুনটাকে জ্বালানো হলো। ও ভাই, জাহান্নামের কথাটা শুইনা মনের ভিতরে একটু ভয় ঢুকাও, কেমন করে জাহান্নামের আগুনটাকে তুমি সহ্য করবা, জাহান্নামের আগুনটাকে কেমনে তুমি সহ্য করবা, আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বালানো হলো। জ্বালানোর পর আমার আল্লাহ তাআলার কাছে এবার ফেরেশতারা দরখাস্ত করে, আল্লাহ, আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বালাইলাম, এবার জাহান্নামের আগুনের রং ধারণ করেছে সাদা বর্ণ। ও আল্লাহ, আপনার জাহান্নামী বান্দাবান্দিদের জন্য এই 2000 বছরের প্রজ্বলিত আগুনটা কি উপযোগী হইছে? আল্লাহ তাআলা বলেন, না, আপনাদের জন্য এই জাহান্নামের 2000 বছরের প্রজ্বলিত আগুনটা উপযোগী হয় নাই। কেন হয় নাই ফেরেশতারা? তোমরা শুনো, এই বান্দাকে আমি কত কষ্ট করে, কত সুন্দর আকৃতি দিয়া, সুন্দর কাঠামো দিয়া, সম্মান আর মর্যাদা দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি আল্লাহ তাআলা নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ বনি আদমকে অতি সম্মান দান করেছি, সমস্ত মাখলুকাতের মধ্যে মর্যাদার শ্রেষ্ঠত্ব দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কাঠামো দিয়া, সুন্দর চেহারা দিয়া, সুন্দর চোখ দিয়া, সুন্দর মুখ দিয়া, সুন্দর কপাল দিয়া আমি আল্লাহ তাআলা তাদেরকে বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বান্দার হাত বানাইলাম, পা বানাইলাম, অঙ্গ প্রত্যঙ্গ বানাইলাম, আর ফেরেশতাদেরকে সতর্ক করে দিলাম, ওরে ফেরেশতা, আমার বান্দার চেহারাটা তোমরা বানাইবা না, এই চেহারাটা তোমরা বানাইবা না, আমি আল্লাহ তাআলা বান্দার এই চেহারাটা আমার কুদরতি হাত দিয়ে বানাইব। কেন বানাইব জানো? আমি আল্লাহ তাআলা এই জন্য বানাবো, এই কপাল দিয়ে একমাত্র আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করবে, সেজদায় যাইয়া দুনিয়ার কোনো মাখলুকাতের নামটা উচ্চারণ করবে না, আমাকে ডাক দিয়া বলবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আমি আল্লাহ তাআলার প্রশংসা করবে, আমি আল্লাহ তাআলার পূত পবিত্রতার কথা বর্ণনা করবে। কিন্তু দেখা যায় এত সুন্দর করে চেহারা বানাইয়া, এত সুন্দর সুনাম দেহের অধিকারী আমি আল্লাহ বানাইলাম, মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিলাম, কিন্তু ওই বান্দাটা আমি আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়া দুনিয়ার মাখলুকাতের গোলামি করে।
আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা না করে দরগার দুর্গার সামনে মাথা নত করে ওই কপাল দিয়া ফিরে সামনে মাথা নত করে দুর্গার সামনে মাথা নত করে দরগার সামনে মাথা নত করে মাজারের সামনে মাথা নত করে কিন্তু একদিন তার হায়াতের জিন্দিগিতে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেয় নাই। এই জন্য আমার ফেরেশতারা তোমরা শোনো, ওই জাহান্নামের আগুনটা আরো প্রজ্বলিত করো, আরো প্রজ্বলিত করো। এবার ফেরেশতারা জাহান্নামের আগুনটাকে আরো জ্বালাইতে থাকে, জ্বালাইতে থাকে, জ্বালাইতে জ্বালাইতে আরো 1000 বছর জ্বালাইলো, মোট 3000 বছর আগুনটাকে জ্বালানো হলো। এবার জাহান্নামের আগুনের রংটা কালো বর্ণ ধারণ করেছে। আমার আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীদেরকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, তাদেরকে এমন শাস্তি দিব, এমন শাস্তি দিব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, একজন জাহান্নামীকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, হে ভাই, জাহান্নামের আযাবটা কত শাস্তি হবে, জাহান্নামের শাস্তিটা কেমন কঠিন হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, জাহান্নামীকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামীর শরীরের মধ্যে একটা জাহান্নামের পোশাক পরিধান করে দেওয়া হবে। জাহান্নামের শরীরের মধ্যে জাহান্নামের পোশাকটা পরিধান করে দেওয়ার পর আমার আল্লাহ তাআলা এবার তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাকটা পরিধান করানোর সাথে সাথে দেখবে তার চামড়া, তার রং, হাড্ডি, মাংস থেকে সমস্তগুলো কষে কষে জমিনের মধ্যে পড়তে থাকবে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তার মাথার মধ্যে একটা জাহান্নামের মুকুট পরায় দাও। জাহান্নামের আগুনের মুকুটটা পরায় দেওয়ার সাথে সাথে তার মাথা থেকে মগজগুলো এরকমভাবে বাতের মতন টকবক করে করে জমিনের মধ্যে পড়বে। এবার আমার আল্লাহ তাআলা বলবেন, আমার জাহান্নামী বান্দাকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের দুইটা জুতা পরিধান করে দাও, চতুর্দিক দিয়ে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। হে ভাই, ওই জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে হয়, জাহান্নামের শাস্তি থেকে যদি বাঁচতে হয়, তাহলে একমাত্র কেবলমাত্র ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, একমাত্র দুনিয়ার হায়াতের জিন্দগিতে তাকা অবস্থায় রবকে, আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে। রব আল্লাহ তাআলাকে যদি স্বীকার করতে পারো, হায়াতের জিন্দগি শেষ হয়ে যাওয়ার পরে, ক্ষণস্থায়ী জিন্দগি শেষ হয়ে যাওয়ার পর চিরস্থায়ী জিন্দগির জন্য সুখীময় শান্তিময় জিন্দগি আল্লাহ তাআলা নসিব করে দিবেন। এই জন্য রে ভাই, আমার আল্লাহ তাআলা বলেন, জান্নাতি বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দিব, জান্নাতি বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় জানাই দিব, ও বান্দা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াতেও আমরা তোমার বন্ধু ছিলাম, আখিরাতেও আমাদের আমরা তোমার বন্ধু থাকব। এই কথা বলে আল্লাহ তাআলা শেষ করেন নাই, 3 নম্বরের পুরস্কার দিয়ে আল্লাহ তাআলা শেষ করেন নাই, 4 নম্বরে আমার আল্লাহ তাআলা পুরস্কার কি দেন এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা বান্দাকে যখন জান্নাতের মধ্যে দেওয়া হবে, জান্নাতের মধ্যে দেওয়ার পর বান্দা জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যাইয়া বান্দার মনে যা চাইবে আমার আল্লাহ তাআলা বান্দার মনের আশা পূরণ করবেন। উদাহরণস্বরূপ হাদিসের মধ্যে পাওয়া যায়, এক ব্যক্তি জান্নাতের মধ্যে গেছে, জান্নাতের মধ্যে যাওয়ার পর জান্নাতের মধ্যে তার মাথার উপর দিয়ে এরকমভাবে সুন্দর বিভিন্ন ধরনের পাখিগুলো উড়ন্ত অবস্থায় যায়। মনে মনে তার চিন্তা আসলো, মনে মনে একটা ধারণা আসলো, এই পাখিটা যদি আমি ভুনা করে খেতে পারতাম। মনের ভিতরে তার যে ধারণাটা আসছে, ওই ধারণাটা আসতে দেরি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বান্দার সামনে ওই পাখিগুলো ভুনা করে তার সামনে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যা চাইবা, যা তুমি ধারণা করবা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 4 নম্বরের পুরস্কার দিবেন। এমন কি তুমি মনে করো, দাবি করছো জান্নাতের ওই জায়গাটা তোমার কাছে সুন্দর লাগতেছে, জান্নাতের ওই বালাখানাটা তোমার কাছে ভালো লাগতেছে, এই জায়গায় থাকতে আর ভালো লাগে না। দেখবেন আমাদের সমাজের মধ্যেও কিছু জায়গা আছে, এক জায়গা সব সময় দেখলে আর ভালো লাগে না, জান্নাতের মধ্যে যতই দেখা যাবে ততই ভালো লাগবে, তারপরেও আরো সামনে যখন যাবে তখন সবাই ওই জায়গাটা তার জন্য আরো ভালো লাগবে।
লাগবে, আনন্দময় লাগবে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। বান্দা যা চাইবে তা দিব, যা তোর মনের ভিতরে জাগ্রত হবে সব কিছু দিব, যা তুই দাবি করবে বান্দা সব কিছু আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিব। বান্দা জান্নাতের মধ্যে তোর জন্য হুর রয়েছে, বান্দা জান্নাতের মধ্যে তোর জন্য গিলমান রয়েছে। বান্দা জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে কি পরিমাণ নিয়ামত দিব তুই কি জানোস? আমার আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দিয়েছেন, একটা মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগ মুহূর্তে দুইটা নহর দেওয়া হবে। একটা নহরের মধ্যে প্রথমে ডুব দেওয়ানো হবে, ডুব দেওয়ানোর সাথে সাথে বান্দার শরীরের মধ্যে যত অহংকারী ছিল, যত তকব্বরী ছিল, তার অন্তরের ভিতরে যত হিংসা ছিল, সমস্ত হিংসাগুলো, তার পেটের মধ্যে যত ময়লা ছিল, সমস্ত ময়লাগুলো আল্লাহ তাআলা বের করে দিবেন। এরপরে আরেকটা স্টপিস পার হওয়ার পর জান্নাতি বান্দা জান্নাতে প্রবেশ করার আগ মুহূর্তে এমন একটা নহর থাকবে, যেই নহরের মধ্যে ডুব দেওয়ানোর সাথে সাথে আমার আল্লাহ তাআলা একটা জান্নাতি বান্দার শরীরের মধ্যে পাঁচজন নবীর গুণ, পাঁচজন নবীর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা একজন জান্নাতি বান্দার শরীরের মধ্যে দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, পাঁচজন নবীর গুণ, পাঁচজন নবীর বৈশিষ্ট্য একজন জান্নাতি বান্দার শরীরের মধ্যে আল্লাহ তাআলা দিবেন। এর মধ্যে এক নাম্বার হলো আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মতন সুঠাম দেহের অধিকারী বানাইয়া, এরকম ভাবে লম্বা চৌড়া বানাইয়া, এরকম ভাবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। এরকম ভাবে খাটো মানুষকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন না, আদম সফিউল্লাহর মতন লম্বা এবং সুঠাম দেহের অধিকারী বানাইয়া আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। এটা হলো এক নম্বরের গুণ, এক নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করবেন, একজন নবীর গুণ আল্লাহ তাআলা দিবেন। দুই নম্বরে হলো সাইয়্যিদুনা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতন সুললিত কণ্ঠ দান করবেন। আজকে পৃথিবীর মধ্যে তুমি কণ্ঠের জন্য পাগল, আজকে যেখানেই তোমার গানের আওয়াজ শুনতে চা পাও একারের মধ্যে তুমি চলে যাও, কিন্তু দুনিয়ার গানের জন্য পাগল হইবা না। দুনিয়ার যত শিল্পী আছে, শিল্পীদের কণ্ঠের চাইতে সুন্দর সুললিত কণ্ঠর অধিকারী আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে বানায় দিবেন। যেই সাইয়্যিদুনা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কেমন কণ্ঠ ছিল, তিনি যখন উনার কাছে নাজিলকৃত ওই কিতাব তিনি পাঠ করতেন, উড়ন্ত পাখিগুলো ছাদের উপরে চলে আসত, উনি যদি নদীর পারে তেলাওয়াত করতেন নদীর সমুদ্রের সমস্ত মাছগুলো একবারে কিনারায় চলে আসত, এত সুললিত কণ্ঠ আল্লাহ তাআলা সাইয়্যিদুনা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে দান করেছিলেন। আর এই গুণ, এই বৈশিষ্ট্যটা একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতি বান্দার শরীরের মধ্যে দান করে দিবেন, একজন জান্নাতি বান্দার কণ্ঠের মধ্যে সেই কণ্ঠ আল্লাহ তাআলা লাগিয়ে দিবেন। তিন নম্বরের বৈশিষ্ট্য গুণ আল্লাহ তাআলা একজন জান্নাতিকে দিবেন, তিন নম্বরের বৈশিষ্ট্যটা হলো আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তুমি সুন্দরের জন্য পাগল ছিলা, সুন্দরের জন্য পাগল ছিলা, আজকে একটা যুবককে যদি জিজ্ঞাসা করা হয় ও ভাই তুমি কেন দৈনিক একদিন দুই দিন পরপরই তোমার মুখটাকে শেভ করো, দাড়িগুলোকে কেটে ফেলো, তার কারণটা কি? বলে আমি যুবক থাকতে চাই, মানুষ আমাকে স্মার্ট বলবে, আমাকে সুন্দর দেখা যাবে, সুন্দরের জন্য মানুষ বিভিন্ন পার্লারের মধ্যে যায়, সুন্দরের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্রিম ব্যবহার করে। আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দিয়েছেন, রাহমাতুল্লিল আলামিন বলেন, তিন নম্বরের গুণ একজন জান্নাতিকে আল্লাহ তাআলা দিবেন, কেমন গুণ? আল্লাহর নবী বলেন, একজন জান্নাতি বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে সাইয়্যিদুনা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতন এত সুন্দর বানাইয়া একজন জান্নাতিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কেমন সুন্দর ছিলেন, যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য জুলাইখা পাগল ছিল, জুলাইখা শুধুমাত্র পাগল নয় মিশরের সমস্ত নারীরা পাগল ছিল, যেই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্দর দিকে তাকাইয়া তারা তাদের হাতগুলো কেটে ফেলছে। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, একজন জান্নাতি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে তখন সময় এক একটা জান্নাতিকে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতন সুন্দর চেহারার অধিকারী বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। চার নম্বরের গুণ বৈশিষ্ট্য কি দান করবেন? সাইয়্যিদুনা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মতন যুবক বানাইবেন।
আজকে যুবক ভাই বয়সটা যদি তার যুবক অবস্থায় থাকে, 25 বছর 30 বছরের যুবকরা সবসময় যুবক থাকতে চায়, বৃদ্ধ হতে চায় না। আজকে যদি একটা বৃদ্ধ বাবাকে জিজ্ঞাসা করেন, এই দেশের মধ্যে এমন একটা নতুন ওষুধ বের হয়েছে যে ঔষধটা সেবন করলে আপনি আবার যুবক হতে পারবেন, দেখবেন বৃদ্ধ বাবার চেহারার মধ্যে একটা মুস্কি হাসি চলে আসে আর বলে, কোথায় এই ওষুধটা পাওয়া যায়, আমি চাই আমার পুরানো যৌবনটা যেন আবার ফিরে চলে আসে। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মধ্যে যেই যৌবন চলে যাবে এই যৌবন আর আসবে না, কিন্তু আখেরাতের মধ্যে আল্লাহ তাআলা যেই যৌবন দান করবেন এই যৌবন আর কোনোদিন শেষ হবে না। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার সময় আল্লাহ তাআলা 4 নম্বরের বৈশিষ্ট্য গুণদান করবেন, সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মত 33 বছরের যুবক বানাইয়া আমার আল্লাহ তাআলা একজন জান্নাতীকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। 5 নম্বরে সংক্ষেপ কথা হলো, 5 নম্বরে আমার নবী রহমতুল্লিল আলমিনের বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত করে আমার নবীর আখলাকে আখলাকওয়ালা বানাইয়া, আমার নবীর চরিত্রে চরিত্রওয়ালা বানাইয়া, আমার নবীর বাসায় পাণ্ডিত্য বানাইয়া একজন জান্নাতিকে 5টা পুরস্কারে পুরস্কৃত করে একজন জান্নাতিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ, আমার আল্লাহ তাআলা কত বড় দয়াবান আল্লাহ, আমার আল্লাহ তাআলা কত বড় মেহেরবান আল্লাহ, যে আল্লাহ তাআলা 5 জন নবীর গুণে গুণান্বিত করে, 5 জন নবীর বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত করে আমার আল্লাহ তাআলা একজন জান্নাতীকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। হে ভাই, একমাত্র এই জান্নাতের মধ্যে তো নাজ নিয়ামত কেমনে দিবেন কেমনে দিবেন, আমার আল্লাহ তাআলা বলেন, 2টা গুণ অর্জন করবা, এই 5টা বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত করে, 5টা পুরস্কারে পুরস্কৃত করে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইব। আর 5 নম্বরের পুরস্কার কি দিব আমি আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুজুলাম মিন গফুরির রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে নিজে মেজবান হব, জান্নাতি বান্দা বান্দীদেরকে মেহমান বানাইয়া আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ, আমার আল্লাহ চান আমাদেরকে জান্নাত দিতে, আমার আল্লাহ তাআলা চান আমাদেরকে জান্নাতের মেহমান বানাইতে, কিন্তু যদি আমরা আমাদের দুনিয়ার হায়াতের জিন্দগিতে আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে, আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে মনসাই জিন্দগির মতো চালাই, তাহলে কিন্তু এই জান্নাতের মধ্যে যাইতে পারবো না, আল্লাহর পক্ষ থেকে 5টা পুরস্কার পাবো না, আর 5 জন নবীর গুণে গুণান্বিত হয়েও জান্নাতের মধ্যে যাইতে পারবো না। যদি আমাকে আপনাকে জান্নাতের মধ্যে যেতেই হয়, জান্নাতের নাজ নিয়ামত পেতেই হয়, তাহলে প্রথম নম্বরের শর্ত হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করতে হবে। 2 নম্বরে সুম্মাস্তাকামু, ওই কথার উপর ইস্তেকামত থাকতে হবে, অটল অবিচল থেকে হায়াতের জিন্দগি কাটাইতে হবে। 2টা গুণ অর্জন করলে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে হলো মৃত্যুর সময় রহমতের ফেরেশতা পাঠাইবেন, 2 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিবেন, 3 নম্বরে হলো আল্লাহ তাআলা তাদের জন্য একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যেই সমস্ত ফেরেশতারা দুনিয়াতেও ছিল আখিরাতেও তাদের সঙ্গে থাকবে, 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে দিব, ওই জান্নাতের মধ্যে মনে যা চাইবে আল্লাহ তাআলা তা তোমাকে দান করবে, যা তুমি দাবি করবে তা আল্লাহ তোমাকে দান করবে। 5 নম্বরে শ্রেষ্ঠ পুরস্কার, আল্লাহ মেজবান হয়ে জান্নাতি বান্দা বান্দিদেরকে, ইমানওয়ালাকে আমলওয়ালাকে মেহমানদারি করাইবেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধানগুলোকে পালন করে অল্প হায়াতের জিন্দগি কাটাইয়া আল্লাহ তাআলা যেন চিরস্থায়ী মালিক জান্নাতের বানায় দেন। সবাই বলি আমিন, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।